মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সানডে সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি। সানডে হোক আর মানডে হোক, ওই মানে কথায় আছে না, সানডে হোয়া হো ইয়া মানডে রোজ খাও আন্ডে। তো আমাদের তো আন্ডাটা হচ্ছে কাজ, সানডে হোয়া হো ইয়া মানডে রোজ কাজ করতেই হবে আমাদের। তো যাই হোক, কাজ করতে ভালোও লাগে, সংসারে সব কাজ করতে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকবে, বেশ ভালোও লাগে, তাই না? মনটাও ভালো লাগে। তো যাই হোক, এই ঘরের বিছানা চাদরটা পাল্টে ফেললাম আজকে, কারণ আগের দিন ওই ঘরের চা পাল্টেছিলাম। তো যেন ভাবলাম আজকে পাল্টে ফেলি, তাহলে একটা হিসাব থাকবে যে দুটো ঘরের চাদর একই সাথে পাল্টানো হয়েছিল। আবার যখন নেক্সট টাইম পাল্টাবো তখন আবার দুটো একসাথে পাল্টাবো। তো চাদরটা পাল্টানো হয়ে গেলে, আর আজকে সানডের উপলক্ষে কিন্তু তোমাদের কাছে আছে আছে একটা বিশাল ধামাকা। তো সেটা আমি তোমাদের পরে আস্তে আস্তে বলবো, ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সব তোমরা জানতেই পারবে, কথা তুতলে যাচ্ছে, বুঝলে? তো খুব এক্সাইটেড রয়েছি তোমাদের সাথে ব্যাপারটা কী করে ফেস করবো, তোমরা কীভাবে ব্যাপারটা নেবে সেটা নিয়ে, কীরকম রিয়াকশান আসবে আমার কাছে এই ভিডিওটা ছাড়ার পর, সেটা নিয়ে আমি খুব মানে খুবই, দেখা যাক কী হয়। তো সেটা হচ্ছে, যারা তোমরা আমাকে নেগেটিভ কমেন্টস রেগুলার করো তাদের জন্য, বুঝো তো, তাদের জন্য আছে একটা বিশাল বড় সুযোগ। আমার মনে হয় না এরকম এর আগে কোনো ক্রিয়েটার করেছে বলে, জানি না আমার মাথায় কীভাবে আসলো। আমার মাথায় আসলো ওইভাবেই যে আমি দেখেছি কিছু কিছু নাম, নামগুলো বলছি না, কিন্তু তারা আমাকে রেগুলার নেগেটিভ কমেন্টস করে। কিন্তু তার মানে কি, তার মানে কিন্তু রেগুলার আমার ভিডিও দেখছে, আর তারা কিন্তু মন দিয়ে আমার পুরো ভিডিওটাই দেখে, না হলে কিন্তু এরকম নেগেটিভ কমেন্টস করতে পারে না। কাজেই আমি, যারা আমাদের আমাকে শুধু ভালোবাসে, শুধু তাদেরকে নিয়ে মাতামাতি করলেই তো চলবে না, যারা আমাকে ভালোবাসে না তারাও কিন্তু আমার মানে এগিয়ে যাওয়ার পথে অনেকটা সাপোর্টার, তারাও আমাকে সাপোর্ট করছে, সে পজিটিভ ওয়েতে হোক, নেগেটিভ ওয়েতে হোক, যেই ওয়েতে হোক সাপোর্ট তো অবশ্যই করছে। তো তাদের কথাও আমার মাথায় রেখে চলা উচিত, তাদের কথাও ভাবা উচিত। তো তাদের কথা মাথায় রেখেই আমি আজকে একটা ডিসিশন নিয়েছি, সেটা তোমরা পরে জানতে পারবে। তো চলো, ঘর দোর পোছানো হয়ে গেছে, এবার হচ্ছে ব্রেকফাস্টের পালা। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড, বাটার আর ডিম সেদ্ধ। তো এইভাবে বাটার কে কে লাগাও ব্রেডে আমাকে একটু জানিও। ওই ফ্রিজ থেকে বার করে বাটারটা পুরো শক্ত থাকে, তাই জন্য কী করি, আমি ওই ডিম সেদ্ধ করলাম, তার মধ্যেই ওই যেটুকু বাটার দরকার ওটা একটু বসিয়ে দিলাম, গলে গেল, তারপর গলানো বাটারটা ব্রেডে লাগাতে সুবিধা হলো। তো যদি আমার এই প্রসেসে কেউ করে থাকো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদিকে তাতানকে একটা লেবুর রসও করে দিলাম। তাতানের স্যার পড়াতে আসবে, অলরেডি চলেও এসছে, এখন 12:30 বেজে গেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে মোচা ঘণ্ট। তো ওদিকে সব রেডি হয়ে গেছে, মোচাটা ভালো করে সেদ্ধ করে চটকে নিলাম, ওদিকে আলু দিয়ে মশলা মশলা সব রেডি আছে, আর ছোলা দিয়ে করছি আজকে মোচাটা। তো মোচাটা বসিয়ে দিয়ে ওই পাশে নিয়ে গেলাম, কারণ মোচা হতে অনেকটা সময় লাগে, আর এদিকে আমি মাছ বসিয়ে দিলাম। আর আজকে মাছটা কী বলো তো, আজকে মাছটা আমাকে ইন্দ্র এসে বলছে আজকে আমি বাতাসি মাছ এনেছি। তো বাতাসি মাছটা শুনে আমার একটু অচেনা লাগলো, তোমরা যদি কেউ খেয়ে থাকো বলো। তবে মাছটা মাকে নিচে ফোন করলাম, বলো ঝালঝাল করে করো, ছোটো মাছের ঝালের মতো, সত্যি করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো রান্নাবান্না তো কমপ্লিট, এদিকে বাতাসি মাছ ভাজতে গিয়ে দেখো আমার রান্নাঘরের হালটা কী, পুরো তেল মেল ছিটে একাকার। তো ভাতটা সরিয়ে নিয়েই আমি এখন গ্যাস মুছতে শুরু করে দিয়েছি, গ্যাসের জায়গাটা। তো একটা কাজ করতে বসলে মনে কি না, ভেবেছিলাম প্রথমে শুধু গ্যাসটা মুছবো, শুধু ওই ওয়ালটা, তা বললাম না, ডিপ্লিন যখন করছি পুরোটাই করবো। তাই জন্য আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, বললাম তোরা খেয়ে নে, আমি পরে একেবারে সব কাজবাজ সেরে স্নান টান করে খেতে বসবো। কদিন ধরে আমি এরকমই করছি, যার জন্য তাতা আমার উপর রেগে যাচ্ছে, বলছে তুমি আমাদের সাথে একসাথে বসছো না খেতে, কী বলো তো, সব সেরে ঠেরে স্নান করে এসলে এসে খেতে বসলে বেশ ভালো লাগে, আর সেটা করতে গেলে ওদের সাথে আমার হচ্ছে না, আমার কাজ পড়ে থাকছে। তো যাই হোক, ওদিকে তাক থেকে সমস্ত কিছু মশলাপাতির কৌটো নামিয়ে ঠামিয়ে ভালো করে একদম তেল কাজটা হয়ে গেছিলো, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ফেললাম। আমার রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার মনটাও পরিষ্কার থাকে, কারণ এখানেই সারাক্ষণ কাটে, সকাল দুপুর বিকেল রাত। যাই হোক, তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার সব জায়গা জিনিস জায়গায় রাখতে হবে। আর কৌটো কাটাগুলি আমি এইভাবে করি না, তোমাদের আগেও বলেছি, আগে এরকম করতাম, তাতে অনেকটা সময় লাগতো, কৌটাকাটি সব মশলাপাতি ঢেলে ঢুলে, এখন ওরকম করি না। যখন যেই কৌটোটা ফাঁকা হয়, মনে করো চা শেষ হলো, চিনি শেষ হলো, বিস্কুট শেষ হলো, হলুদ শেষ হলো, তো সেই শেষ হওয়া কৌটোটাকে আর মধ্যে আর মশলাপাতি ঢালি না, আগে আমি কৌটোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিই, যদি নোংরা হয়ে থাকে তবে, তারপরে আমি পরিষ্কার হয়ে গেলে তারপরে আবার নতুন করে মশলাপাতি ঢালি। তো যাই হোক, কাজবাজ সব সেরে ঠেরে স্নান করে চলে এসেছি, আর ওদিকে দাদান পড়তে বসেছে, আর যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে তার জন্য আমি একটু রিল্যাক্সেই আছি, ঠিক আছে চলো। আমি তো কোনো তাড়াহুড়ো নেই, আমি নিজে ধীরে সুস্থে পরে বসে পড়বো, তাই জন্য একদম খাটে বসে রিল্যাক্সে মাথাটা আশ্রাচ্ছি, না হলে তো কোনো রকম ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কোনো রকম ওই মাথাটা আশ্রয় সিঁদুরটা পড়তে হয়, ব্যাস। যেদিনকে একসাথে খাওয়ার প্ল্যান করি আর আমি স্নান করে খাওয়ার প্ল্যান করি সেদিনকের কথা বলছি, তাড়াহুড়ো করে কোনো রকম করে গিয়ে খেতে বসতে হয়, খেতে দিতে হয়। তো আজকে আমি একটু রিল্যাক্সেই আছি, আর ওদিকে দাতান পড়তে বসেছে,
পড়িয়ে স্যার পড়িয়ে চলে গেছে, ওদের ওর খাওয়া খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সবই হয়ে গেছে, আজকে বিকেলে আবার পড়া আছে, তার জন্য পড়তে বসেছে। আর আমি এদিকে মাথা টাথা আসছে সেদিকটুতে পড়ে, এই সময়টা বেশ ফ্রেশ লাগে। সমস্ত কাজকর্ম সেরে আসার পর এই সময়টা বেশ ফ্রেশ লাগে, তাই না? স্নান টান করে এসে যখন, আর আমার লিপ বাম লাগানোর একটা অভ্যাস আছে, সে 12 মাস শীত হোক গ্রীষ্ম হোক, আর এই সময় বসন্তকালে তো আরও বেশি ঠোঁট টানে, এই সময় তো দিতেই হয়, কিন্তু 12 মাস আমার একটা লিপ বাম দেওয়ার অভ্যাস আছে। এখন বাজে পুরো পাক্কা 4:10, আর আমার এই স্নান টান করে এখন এলাম, ফ্রেশ লাগছে বেশ, অনেকগুলো কাজ সেরেছি, আর তারপর এখানে পড়তে বসে হাই তুলছে। হ্যাঁ, তখন ও পড়ছিল, আমি একটু কথা বলবো, দাঁড়া একটু চুপ হয়েছে। তো এখন যাবো খেতে, আর খেতে আজকে খাওয়াটা বেশ আমার মন মতো খাওয়া হয়েছে, রান্না মানে রান্না হয়েছে, মোচা ঘণ্ট আমার ভীষণ ভালো লাগে। আর যে মাছটা করেছি ছোট মাছ, বাতাসি মাছ, নামটা বাতাসি, ওটা আমি মজা করে বাতাসিয়া বলেছি, বাতাসি মাছ নামটা চেনা চেনা লাগছে, কিন্তু কোনোদিন খেয়েছি কিংবা আমি করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তবে নিচে মাকে ফোন করলাম, মা বললো ছোট মাছের ঝাল যেভাবে রান্না করে সেভাবে করে। তো আমি ওই রসুন আর পেঁয়াজ টেয়াজ দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখা মাখা করেছি। তো নুন চেক করার জন্য ঝোলটা একটু মুখে দিয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওর বাবাই তো বললো মানে হেভি হেভি, মানে তুখার বলছে, তুখার হয়েছে, চেয়ে চেয়ে খেয়েছে ঝোল, শুধু শুধু ঝোল চেয়ে চেয়ে খেয়েছে, ওর ঝোলটাই বেশ টেস্টি হয়েছে, ও খেয়েছে মোটামুটি। আমার অতটা খাস মানে ভালো করে পেলে ভালো লেগেছে, তুখার যে বাবাই যেমন পড়লো খেতে বসে আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে আমার রান্নাটা মন মতো হয়েছে। ওই বড় মাছ আমি খাই না, সেদিনকে আর মাছ করেছিল, সেদিনকে কেন কালকেই তো আমি খাইনি, আমি শুধু ওই তোর ডাটা আলু পোস্ত ছিল আগের দিনের, আর কি হলো পাটশাক ভাজা, এই দিয়েই ভাত খেয়েছি। তার মধ্যে দাঁতে ব্যথা করছিল, খুব একটা খেতেও পারিনি, তবে ওষুধ ওষুধ খাওয়ার পর ওষুধটা চলছে, তো দাঁতে ব্যথাটা এখন একদমই মালুম পাচ্ছি না, একদমই নেই, দেখা যাক। আন্টি, তুমি যে কোয়েশ্চেনটা করেছিলে যে তোমার এসিটা কোন কোম্পানির, তো এসিটা হচ্ছে হিতাচি কোম্পানির। তো আমার আমি তোমার ভিডিওটা প্রত্যেক দিন দেখি, আমার খুব ভালো লাগে, আমার মাও দেখে, আর আমার আঙ্কেলকে খুব ভালো লাগে, অঙ্কেলকে খুব ভালো লাগে, আর টাতানকেও খুব ভালো লাগে। টাটা, বাংলাদেশ থেকে বলছি আবিদা, আমার তোমার প্রতিটা ব্লগ দেখতে খুব 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 বেশি ভালো লাগে, আর আমি আমার আম্মু দুজন মিলে তোমার ব্লগ দেখি। আর তোমার কোশ্চেনটা হলো তুমি কোন কোম্পানির এসি কিনেছো, তুমি হিতাচি কোম্পানির এসি কিনেছো, আর আমি জানি না মানুষটা কতটুকু হলো না হলো, আর তোমার যেমন ভিডিওটা আমার খুব ভালো লাগবে, আর তোমার মুম্বাই টু গোয়া ট্যুরের প্রতিটা ব্লগ আমি আম্মু অনেক এনজয় করছি দেখতে, আর খুব ভালো লাগছে। তো ইয়া, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুতে পেরেছিলাম আধা ঘন্টার মতো, তো এখন উঠে আবার রেডি হয়ে গেছি, তাতানকে নিয়ে যাচ্ছি পড়তে, ওকে পড়তে দিয়ে এখন আর বাড়ি আসবো না, আমার দুটো ওষুধ কেনার আছে, ওষুধ কিনে আমি যাবো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে মা আজকে ফোন করেছিল, বললো কচু বাটা করেছি এসে নিয়ে যাস, আমি বাহ দারুণ খবর, তো সেইটা আনতে যাবো। তো আনতে যাবো যখন, ভাবছি একেবারে যখন তাতানকে আনার সময় হবে একেবারে ওকে নিয়ে বাড়ি ফিরবো। আর এখানে আমি একটা পোটলা রেডি করেছি, এই যে এটা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, কারণ এখানে কিছু ইন্দ্রর বাতিল করা জামা কাপড় রয়েছে, যেগুলো সেদিনকে ওয়ার্ড্রপ পরিষ্কার করেছে, কিছু বাদ দিয়েছে, তো সেগুলো আমাদের বাড়িতে দিয়ে আসবো। আমি এগুলো আমাদের বাড়িতেই দিয়ে আসি, আমার মা ওখানে অনেককে দিয়ে দেয় দরকার পড়লে। তো চলো আপাতত রেডি, এখন বেরোবো, একেবারে দাতানকে নিয়ে বাড়ি আসবো। কই, আর আমার জামা কাপড়গুলো আজকাল দাতানের একটা একটা করে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বুঝলে তো। তো আজকে একটা শাক বার করেছি, এখন পরে দেখতো তোর হয় নাকি, দেখলো হ্যাঁ ওর হয়ে গেছে, এই যে শাকটা। হ্যালো, চ ঠিক আছে, অন্ধকার কেন ভেতরে, সব জামা কাপড় রয়েছে। এখানে কিন্তু আমার রাতের রান্না হয়ে গেছে, ঝটপট করে নিয়েছি, এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে রুটি, তো ব্যাস একটা দিক নিশ্চিন্ত রইলো। আর এই যে আজকে আবার লেবু নিয়ে এসছে, আগের লেবু রয়েছে আবার, আর আজকে ইন্দ্র নারকেলটা কীভাবে ভেঙেছে দেখো, এ দেখো আতখাপসাভাবে, এই নারকেলটাকে কী করে কোড়ায় মানুষ কি বলবো। আমার তো দাঁতে ব্যথা কন্টিনিউ হয়েই যাচ্ছে, দিনের বেলা অতটা হচ্ছে না, সকালবেলা উঠে দেখছি বেশ, মানে রাত্রেবেলা তো ব্যথা হচ্ছে, রাত্রেবেলা শুচ্ছি, সকালবেলা উঠে দেখছি পুরো গায়েব। এবার সারাদিন তেমন একটা ব্যথা থাকছেই না, এবার কেন থাকছে না বুঝতে পারছি না, কি কাজের তাড়ানায় থাকছে না নাকি এমনিই থাকছে না বুঝতে পারছি না, যেই সন্ধ্যের পর থেকে না আমার ব্যথাটা মানে কন্টিনিউ বেড়ে যাচ্ছে আর কি। তো এখন অবধি ব্যথা হয়েই যাচ্ছে। তো বাড়িতে গেছিলাম, দাতানকে নিয়ে এসেছি, আশা সব ওষুধও নিয়ে এসেছি, এসে ঝটপট করে রান্নাটা সেরে নিলাম রাতের। তো
তো এইবার আর দেখবে একটা ব্যথা হলো না, সেরকম ভাবে কাজে এনার্জি আসে না, মানে কাজ যে করবো ভালো লাগে না, এইটার দিকেই মন প্রাণ চলে যায়। তারপর তারপর ঝেড়ে ফেরে উঠি না, এটার থেকে মনটা সরিয়ে অন্যদিকে মনটা দিয়ে তাহলে ব্যথাটা একটু কম লাগবে। তো এখন একটা রান্না করব যেটা একদমই ইজি আর খেতেও ভীষণ ভালো লাগে, আর আমার সুজির আইটেম, যে কোনো সুজি আর টক দই আইটেম করতে না ভীষণ ভালো লাগে, তার জন্য আমি সবসময় দেখা দেখে মানে করার চেষ্টা করি সুজি আর টক দই দিয়ে কী কী রান্না করা যায়। সুজি টক দই রান্না আমি দেখেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয়, আজ পর্যন্ত সুজির কোনো রেসিপি আমার ফেলিওর হয়নি আর খারাপও লাগেনি খেতে। তো তার জন্য সুজির একটা রেসিপি আজকে ট্রাই করবো, সেটা হচ্ছে সুজির ঢোকলা। এর আগে তো আমি বেসনের ঢোকলা বানিয়েছি, কিন্তু আজকে সুজির ঢোকলা বানাবো ইনস্ট্যান্ট। তো দেখা যাক চলো কেমন হয়। তো সুজির ঢোকলা বানানোর জন্য সুজি তো অবশ্যই লাগবে, তো এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপের মেপেই করব। তো এই কাপ মেপে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম, আর সেম এই কাপে মেপেই আমি এক কাপ টক দই নেব। যতটা সুজি লাগবে ঠিক ততটাই টক দই লাগবে। এ দেখো এক কাপ আমি টক দই নিয়ে নিয়েছি, নিয়ে এবার হ্যাঁ আর অল্প একটু সামান্য নুন দেবো, নুন দিয়ে এবার ভালো করে সুজি আর টক দইটা মিশিয়ে নেব। মেশানোর পর দেখলাম একটু ঘন হয়ে যাচ্ছে, তার জন্য যেই কাপে করে টক দই মেপেছিলাম সেই কাপের মধ্যেই সামান্য একটু জল দিয়ে কাপটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সুজি আর টক দইটা ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট থাকার পর, আর যেহেতু সুজি সুজি তো ফুলবেই, তো 5 মিনিট রেখে দেওয়ার পর দেখবো কতটা সুজি ফুলেছে, কতটা জল লাগবে না লাগবে। অবশ্যই জল লাগবে, কারণ এইটুকু সময়ের মধ্যে সুজিটা ফুলবে আর কি। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, তারপরে নিয়ে নিলাম, দেখলাম হ্যাঁ একদম টাইট হয়ে গেছে, আর একটু সামান্য জল লাগবে। তো সামান্য আর একটু জল দিয়ে সুজিটা ভালো করে রেডি করে আমি রেখে দিলাম। এইবার একটা আমি কেক টিন নিয়ে নিলাম, তোমরা চাইলে যে কোনো বাটি নিয়ে নিতে পারো, আমি এটার মধ্যেই কেক বানাই। এর মধ্যে সামান্য একটু তেল, সাদা তেল আর কি, মাখিয়ে নেবো, যাতে জিনিসটা স্টিম করতে হবে, তারপরে যেন সুন্দরভাবে উঠে আসে। আর এটার মধ্যে আমি এখন একটু মেশাবো সোডা, দেখলাম সোডাটা একদমই কম আছে তাই অল্প একটু মানে ঢেলে দিয়ে দিলাম আর কি, অল্প একটু লাগবে এক চিমটির মতো। তো এর মধ্যে তোমরা ইনো সল্টও মেশাতে পারো, ইনো সল্টে আরও ভালো ফ্লাপি হয় ব্যাপারটা। তো ইনো সল্ট আমার কাছে নেই, তার জন্য আমি অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর সোডাটা এই সময়ে দিতে হবে, আগে দিলে হবে না, ঠিক যেই মুহূর্তে আমি ঢালবো রেডি করবো ঠিক ওই সময়ই সোডাটা দিতে হবে। দিয়ে ভালো করে এই কেক টিনের মধ্যে রেডি করে নিলাম, আর একটু দেখতে সুন্দরের জন্য ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে সাদা ব্যাপারটা সাদা, তো একটু ওপর দিয়ে দেখো লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখতে সুন্দর লাগছে। তো আর এদিকে আমি আগে থাকতে জল বসিয়ে দিয়েছিলাম, দেখো জল ফুটে গেছে। এর ওপরে আমি একটা স্ট্যান্ড দিলে দিয়েছিলাম, প্রথমে হয়নি, তারপরে আবার 2-3টে স্ট্যান্ড দেওয়ার পর দেখলাম না জল থেকে ওপরে উঠে আসছে, তাহলে প্রথম স্ট্যান্ডটা না জলে ডুবেছিল। তো জল থেকে বাটিটা একটু ওপরে থাকবে সেই ব্যাপারটা মেনটেন করে বাটিটা বসাতে হবে। তো বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি 15 মিনিট একদম ঘড়ি ধরে 15 মিনিটের মতো রেখেছিলাম। 15 মিনিট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝলে। তো আমি এখানে উঠে আসলাম, 15 মিনিট পর এটা আমি তুলে নেব। তো দেখো সুন্দর ফ্লাপি হয়েছে, ফুলে গেছে সুন্দর কেকের মতো অনেকটা, তো দেখতে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। তো ঠান্ডা হোক, তো ঠান্ডা হওয়ার পর আমি এই সাইডটা একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পর একটা প্লেটের সাহায্যে পুরো উল্টে দেবো, যেভাবে কেক করি আর কি সেম একই রকমভাবে, আর বেশি কিছু লাগলেও না দেখতেই পেলে, সুজি টক দই আর নুন ব্যাস, আর কিচ্ছু লাগে না, আর একটু সোডা দিয়েছি। তো ব্যাস এদিকে আমার কিন্তু সুজির ঢোকলা রেডি, দেখতে ভীষণ ভালো হয়েছে, একদম সফট অথচ স্পঞ্জি ফ্লাপি। দেখো এইবার আমি সুন্দর করে ঢোকলার সাইজে কেটে নেবো আর কি, এপাশ থেকে যেভাবে হয় ঢোকলার আকারে কেটে নেওয়ার পর। তো কাটা রেডি, এরপর যেটা করতে হবে এর ওপরে একটা তড়কা দিতে হবে, ঢোকলায় যেরকম দেয় আর কি। এ দেখো বেশ সুন্দর ফ্লাপি হয়েছে, তোমাদের একটা টুকরো আমি তুলে দেখালাম, এত ভাল লাগছে না দেখে মনে হচ্ছে এখন আমি খেয়ে নিই, তো সুন্দর স্পঞ্জি ফ্লাপি হয়েছে জিনিসটা। আর আমি তো খেয়েছি, আমি বলছি খেতেও ভীষণ ভালো হয়েছিল, খুব শর্টকাট একটা রান্নার পদ্ধতি, ট্রাই করতে পারো, বাচ্চারাও পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে। তো এর ওপর আমি যেটা দেবো সেটা একটু তড়কা দেবো, তো আমি অল্প একটু সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়নটা একটু চটপট করার পর কাঁচা লঙ্কা আর কারি পাতা, এইসব খাবারে একটু কারি পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো আমার কারি পাতা সবসময়ের জন্য ডিফ্রিজে স্টোর করে রাখা থাকে, তাই জন্যই আমার সুবিধা হলো, নালে কারি পাতাটা সবসময় থাকে না। তো কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করলেই ব্যাস আমার কিন্তু এই তড়কাটা রেডি। এইবার যেটা করব সেটা হচ্ছে সেই ঢোকলাটার উপরে অল্প অল্প করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেবো, ব্যাস এটাই, আর কিচ্ছু না, একদম ইজি, তোমরা দেখতেই পেলে, বেশিক্ষণ সময়ও লাগে না, ওই স্টিম হতে 15 মিনিট যেটুকু সময় ওইটুকু সময়, এছাড়া কোনো খাটনি নেই, কিচ্ছু নেই, একদম ইজি আর একটা হেলদি আর টেস্টি খাবার বলতে পারো। Thank you.
আমার কিন্তু এটা করতে করতে আমাদের সবার ডিনারও হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এটা মানে স্টিমে বসিয়ে দিয়ে আমরা এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিয়েছি, 15 মিনিট টাইম দিতে লাগে, তারপরে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা হতেও কিছুক্ষণ সময় লাগে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু তবুও যেহেতু একটা রান্না করেছি ট্রাই করে তো দেখতেই হবে। আর আমি দাঁতে ব্যথার জন্য খুব একটা বেশি খেতেও পাচ্ছি না, পেটে খিদে থাকছে সবসময়ের জন্য, তো খেতে পারবো। আর এটা যেহেতু নরম তরম আছে খেতে পারবো আশা করছি। তো দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে, খেতে দেখা যাক, আশা করছি ভালোই হবে। তবে বেসনটা বেশি ভালো হয়, এটাও খারাপ না, এটা অন্যরকম একটু হয়ে গেলো, সুজির ঢুকলা, ভালো লাগছে। যাক এখন আজকের মতো আপাতত সব কাজকর্ম কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে শুতে যাবো। ও আর আজকের ভিডিওর কোশ্চেনটা তোমাদের বলে দিই, আজকের ভিডিওর কোশ্চেন হচ্ছে যে আমার মা যে ফোন করেছিল যে কিছু একটা রান্না করেছে ওটা এসে নিয়ে যেতে, তো সেই রান্নাটা কী ছিল, মানে কী করেছে যেটার জন্য আমাকে ফোন করে ডেকেছে যে এটা নিয়ে যা, এটাই হচ্ছে আজকের ভিডিওর কোশ্চেন। আর একটা কথা বলছি, আচ্ছা কিন্তু নেগেটিভ কমেন্টস যারা করো তাদের জন্য আছে একটা সুখবর, অনেক মানে অনেক বড় একটা সুযোগ বলতে পারো, এরকম সুযোগ কিন্তু কেউ দেয় না, আমি দিলাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমার ভিডিওতে প্রায় আজকাল দেখছি, যবে থেকে ওই ঘুরতে গেছি তারপর থেকে ম্যাক্সিমাম দেখছি, আগেও আসতো, এখন একটু পরিমাণে বেড়েছে, নেগেটিভ কমেন্টসের পরিমাণটা একটু বেড়ে গেছে। যাই হোক, যখনই কোনো কিছু করি মানে কিনি কিংবা যাই নতুন কিছু করি, তো সেই ভিডিওগুলোতে নেগেটিভ কমেন্টসটা একটু বেশিই আসে, তো আমারও তাই আসছে। তো এইবার তোমাদের বলি, যারা আমাকে নেগেটিভ কমেন্টস করছো তারা তো কষ্ট করে লিখছো যে হ্যাঁ এত বেশি ন্যাকামো, এত বেশি ঢং, এত বেশি এই, এত বেশি সেই, লিখতে অনেক কষ্ট হচ্ছে। তো তোমাদের কষ্টের কথা মাথায় রেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেমন আমরা আমাদের আমাকে যারা ভালোবাসে তারা যেমন আমাকে রোজ অ্যান্সার বলে বলে ভিডিও করে পাঠাচ্ছে, তো তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে, তোমরাও নেগেটিভ কমেন্টস যেগুলো লিখছো সেগুলো টাইপ না করে ভিডিও করে আমাকে পাঠাও, তাহলে রিয়াকশনটা একটু জমবে, বুঝলে তো। তোমরা লিখছো যে এত ন্যাকামি, এত ঢং, এটা যে লিখছো লেখাটা ঠিক জমছে না, এটা যদি মুখে বলে ভিডিও করে আমাকে পাঠাও ঠিক রিয়াকশনটা দেওয়া যাবে, বেশি ন্যাকামি, বেশি ঢং, তাই না? তো সেম এইভাবে তোমরা ভিডিও করে নেগেটিভ কমেন্টস ভিডিও করে আমাকে পাঠাও। আমি মেল আইডি দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, আমাকে ঠিক যেইভাবে ঠিক নেগেটিভ কমেন্টসগুলো করো ঠিক সেইভাবেই মুখে বলে আমাকে পাঠাও, ঠিক আছে? তো দেখি এবার কার কত দম আছে তোমাদের নেগেটিভ কমেন্টস করার, ঠিক আছে? তো যদি দম থাকে তাহলে ভিডিও করে আমাকে পাঠাও, আমি তোমাদের ভিডিও কথা দিচ্ছি, আমি তোমাদের সেই ভিডিও আমি আমার ভিডিওতে অ্যাড করব, ঠিক আছে? তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে না, আমার সম্বন্ধে কোনো কথাও বলতে হবে না, শুধু তোমরা যেই কমেন্টসটা মানে লিখ টাইপ করবে সেটা টাইপ না করে ঝটপট ফোনটা তুলে এইভাবে ফোনটা ধরে ভিডিও করো করে আমাকে পাঠিয়ে দেবে, ব্যাস, বরং ওই টাইপের থেকে তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস রিয়াকশনটাও বেশি দিতে পারবে, মনের জ্বালাটা তোমাদের ভেতরে আমার প্রতি যে জ্বালা, যে রাগ, সেই রাগটা আরও ভালোভাবে তোমরা আমাকে আমার প্রতি প্রকাশ করতে পারবে, ঠিক আছে? তো সেটা করে আমাকে পাঠাও, দেখি কালকের, আমি কালকের ভিডিওর অপেক্ষায় থাকবো কার কটা নেগেটিভ কমেন্টসের ভিডিও আসে। আমি কিন্তু একদম ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমরা নেগেটিভ কমেন্টসের ভিডিও করে আমাকে পাঠাও, আমি সেটা আমার ভিডিওতে অ্যাড করবো, ঠিক আছে? তো চলো দেখি, অপেক্ষায় থাকি। তো চলো, আমার মতো এরকম মনে হয় আর কেউ করেনি, আমি প্রথম করলাম, ঠিক আছে? দেখা যাক কটা ভিডিও আসে, কি আদৌ আসে কি না আসে, যদি না আসে তাহলে আশা করব, যদি ভিডিও করার ক্ষমতা না থাকে, ভিডিও করে পাঠানোর যদি মানে দম না থাকে তাহলে কমেন্টসও করবে না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড